আজকে আমরা করব কষে দেখি 12.2 এ নয়ের দাগের থেকে। তো নয়ের দাগের থেকে দেখো দেয়া আছে 4xy। আমাকে x^4 y^4 বার করতে হবে, তাহলে উভয় পক্ষে আমি বর্গ করি, কি বার করতে হবে সেটা দেখে আমাকে যেতে হবে। তাহলে x^2 + y^2 = 4xy এর হোল স্কয়ার, তার মানে এটা x^2 এর হোল স্কয়ার প্লাস 2x^2 + y^2 এর বর্গ প্লাস 16x^2 y^2, তার মানে বা x^2 মানে x^4 প্লাস 2x^2 y^2 প্লাস y^4 = 16x^2 y^2। এবার এটা এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 - 2 করলে কত হয় 14, তার মানে 14x^2 y^2। এটাই প্রমাণ করতে দিয়েছে, তার মানে প্রমাণিত উত্তর লিখবে এটা = এটা প্রমাণিত, মানে x^4 + y^4 = 14x^2 y^2 প্রমাণিত হলো। নেক্সট দেখো এইটা, তাহলে এরকম একটা অঙ্ক আগেও করেছো, এই যে এরকম যেরকম সেটা, এটাকে হোল স্কোয়ার করব, করলে এই জিনিসটা আসবে, তার 2ab-র পার্টটাকে এদিকে নিয়ে আসতে হবে, বিয়োগ করে হয়ে যাবে। নেক্সট দেখো এইটা একই রকম ভাবে এটা আর এটা, এটা একটু করে দেখাই, (5a + 1/7a = 5), তার মানে এবার হোল স্কোয়ার করব। এখানে যে হোল স্কোয়ার করেছিলাম পাশে কিন্তু লিখে দিয়ে যাবে উভয় পক্ষে বর্গ করে পাই, তার মানে এটা হোল স্কোয়ার করলে 5a তার হোল স্কোয়ার প্লাস 2 × 5a × 1/7a প্লাস 1/7a এর হোল স্কোয়ার = হচ্ছে 25, তার মানে 25² প্লাস এইটা এটা কাটলো 10/7 প্লাস 1/49² = 25, বা 25² + 1/49² = 25 - 10/7, তার মানে 25² + 1/49² এই বিয়োগটা করলে 7 7 25 5 7 35 7 3 14 3 17 - 10, তার মানে 165/7। এটাকে পূর্ণ সংখ্যা করলে 7 দিয়ে করলে 7 × 14 = 2 আর 5 3 = 21 = 4, তার মানে 4/7। তোমরা দেখো নির্ণেয় মান 23^4 = 7। নেক্সট দেখো 12টা দেখো একটু অন্যরকম, যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এখানে 4x² আসতো, সেটা কিন্তু নিচে চলে গেছে, মানে এইটার হোল স্কোয়ারটা নিচে চলে গেছে, এইটারটা উপরে, তাহলে এটাকে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমাকে এই জিনিসটা করতে হবে, তাহলে উভয় পক্ষে আমাকে 2½ দিয়ে গুণ করে নিতে হবে, হাফ দিয়ে গুণ করলে এই 2টা চলে যাবে, শুধু x আসবে, আর এখানে 2 চলে আসবে, তবে হোল স্কোয়ার করলে এইটা আসবে। তার মানে দেখো 2x - 1/x = 4, তাহলে আমি হাফ দিয়ে গুণ করছি উভয় পক্ষে, 2x - 1/x
is equal to half into 4. এবার দেখো হাফ দিয়ে যখন গুণ করছি প্রথম পার্টটা এই টু আর এই টু কেটে যাচ্ছে, কেটে গেলে কি পড়ে থাকছে? শুধু এক্স, আর এইটা নিচে টুটা আছে, তাহলে ওয়ান বাই টু এক্স ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা কাটাকুটি করলে টু। এবার আমি বর্গ করব, তোমরা লিখে নেবো পাশে বর্গ করে পাই, আমি আর লিখছি না। বা x স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। বা এক্স স্কোয়ার, এই এক্স এর সাথে এই এক্স কাটলো, এটার সাথে এটা কেটে গেল, তার মানে এখানে কি সব কেটে গেল মানে হচ্ছে ওয়ান প্লাস, তার মানে এক্স স্কোয়ার এই ওয়ানটা এদিকে চলে গেলে ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ, তাহলে নিম্ন মান হচ্ছে ফাইভ। এরপরেরটা দেখো, এটাকে উভয় পাশে হোল স্কোয়ার করবে, তাহলে এই চলে আসবে এদিকে মাইনাস পি এর হোল স্কোয়ার, মানে কিন্তু পি স্কোয়ার। উভয় পাশে হোল স্কোয়ার করলে তারপরে টু এ বির পার্টটা এম এম কেটে গেলে টু এদিকে করলে এটা চলে আসবে। নেক্সট দেখো চোদ্দ, যেহেতু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এখানে আমাকে এ বাই বি আর বি বাই এ আনতে হবে, তবে তার হোল স্কোয়ার করলে এইটা আসে, তাহলে এখানে সেই ফর্মটা আমাকে আনতে হবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ এবি। এবার এবি দিয়ে সবগুলোকে ভাগ করছি, তার মানে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি প্লাস ফাইভ বাই এবি, সবগুলোকে এবি দিয়ে ভাগ করে দিলাম, তার মানে এখানে কি হচ্ছে এই একটা এর সাথে এটা এই কাটলো, তার মানে এ বাই বি থাকছে, এই বি এর সাথে এই বি কাটলো, একটা বি বাই এ থাকছে, তার মানে এটা ফাইভ এবি ছিল, মানে এ বি এ বি কেটে গেলে শুধু থাকছে ফাইভ। এবার হোল স্কোয়ার করবো, দেখো এ বাই বি প্লাস বি বাই এ, তার মানে এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পঁচিশ। বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এটার সাথে এটা, এটার সাথে এটা কেটে গেল টু প্লাস। বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা দিকে চলে গেলে পঁচিশ মাইনাস টু মানে হয়ে যাচ্ছে তেইশ, সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল আমার, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট দেখো পনেরো, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স। এবার আমাকে যেটা বার করতে দিয়েছে দেখো ছত্রিশ এক্স স্কোয়ার, ছত্রিশ এক্স স্কোয়ার সেটা কার বর্গ? সিক্স এক্স এর, তাহলে আমাকে এখানে সিক্স এক্স আনতে হবে, তাহলে এক্স দিয়ে ভাগ করব, তার মানে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স, যেটা বার করতে দেবে সেইটার উদ্দেশ্য করে সেটাকে আমার আনতে হবে, তার মানে এটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর। এবার আমি হোল স্কোয়ার করব, সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, পাশে লিখে নেবে উভয় পক্ষে বর্গ করে পাই, তার মানে সিক্স এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ষোলো, তার মানে এটা হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে এক্স কেটে গেল হচ্ছে বারো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ষোলো। এবার এই বারোটা দিকে চলে আসছে, তার মানে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এদিকে চলে আসলে আঠাশ, তার মানে এটা প্রমাণিত। যেটা মান নির্ণয় করতে হবে সেটা মান নির্ণয় উত্তর হবে, আর যেটা বার করতে দেবে যে এটা দেখাও সেটা হচ্ছে প্রমাণিত। হলো।
তারপর দেখো ষোলো নম্বর, ষোলো নম্বরটাও একই হোল স্কোয়ার করতে হবে, দেখিয়ে দিচ্ছি আমি। এটা একটু কারেকশন করে নাও, এই জায়গাটা হবে হচ্ছে তোমার টু হবে, এটা হবে টু, এটা হচ্ছে প্রুফড। এরপর দেখো শেষের অঙ্কটা, m-1/m-2 দেওয়া আছে 6, আর আমাকে বের করতে হবে m-2 + 1/m-2, তার মানে এখানে একটা টু আনতে হবে, তার মানে m-2 একটা পার্ট হলো, একটা দুই আনলাম, তাহলে এখান থেকে 6-2 করতে হবে, যেহেতু এদিকে একটা 2 মাইনাস করলাম, তাহলে এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, তার মানে এবার যদি হোল স্কোয়ার করি m-2 - 1/m-2 এটার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 এর হোল স্কোয়ার, পাশে লিখে নেবে উভয় পাশে বর্গ করে পাই, তাহলে এটা পুরোটা এ, তার মানে m-2 এর হোল স্কোয়ার মাইনাস 2 × m-2 1/m-2 + 1/m-2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 16। বা এটার সাথে এটা কেটে গেল, m-2 তার হোল স্কোয়ার -2 + 1/m-2 এর স্কোয়ার ইজিক্যাল টু 16। এবার এইটা দিকে চলে গেলে হয়ে যাবে কত, 18, তাহলে m-2 তার হোল স্কোয়ার +1/m-2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 18, তার নিম্ন মান হবে